আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট, রাইট এ প্রোগ্রাম ইন সি টু ফাইন্ড দ্য গিভেন নাম্বার ইজ ইভেন অর অড। তো আমি এই প্রবলেম স্টেটমেন্টটিকে কপি করে নিয়ে যাচ্ছি। তো আমাদের কোড ব্লক উইন্ডো, এখানে প্রবলেম স্টেটমেন্টটি পেস্ট করলাম কাজের সুবিধার জন্য। রাইট এ প্রোগ্রাম ইন সি টু ফাইন্ড দ্য গিভেন নাম্বার ইজ ইভেন অর অড, তার মানে আমরা একটি নাম্বার কম্পিউটারকে ইনপুট দিব, সেই নাম্বারটি ইভেন নাম্বার না অড নাম্বার সেটি কম্পাইলার আমাদেরকে বলে দেবে। তো আমরা সি প্রোগ্রামিংয়ে সি এর সেন্টেন্স ব্যতীত যদি কোনো কিছু লিখতে চাই কোড ব্লক উইন্ডোতে, তাহলে সেটিকে আমাদের কমেন্টের মধ্যে রাখতে হবে। সো ডবল স্ল্যাশ ইজ এ কমেন্ট, এর মানে হচ্ছে এই লাইনটিকে কম্পাইলার রিড করবে না। এরকম আমরা কমেন্টের মধ্যে অনেক কিছুই রাখতে পারবো, আমাদের প্রয়োজনে আমরা মাল্টিপল লাইন কমেন্টও তৈরি করতে পারবো। দ্য ফার্স্ট লাইন ইনক্লুড, ইনক্লুড ইজ এ কিওয়ার্ড, stdio, এটি একটি হেডার ফাইলের নাম .h। আমরা এগুলো থিওরি ক্লাসে বুঝেছি যে stdio.h এই হেডার ফাইলটির কাজ কি, ইনক্লুড কিওয়ার্ড দিয়ে কেন এটাকে ইনক্লুড করে নিতে হয়। ভয়েড মেইন, মেইন ফাংশন স্টার্টেড, সো ওপেনিং কার্লি ব্রেসেস ফর দ্য মেইন ফাংশন এন্ড ক্লোজিং কার্লি ব্রেসেস ফর দ্য মেইন ফাংশন। আমরা এই মেইন ফাংশনের ভিতরে আমরা কোডটি লিখব। প্রবলেম স্টেটমেন্টটি যদি একটু ভালো করে দেখি, সেটি হচ্ছে রাইট এ প্রোগ্রাম ইন সি টু ফাইন্ড দ্য গিভেন নাম্বার ইজ ইভেন অর অড। গিভেন নাম্বার দ্যাট মিন্স ইউজার যে নাম্বারটি দিবে সেই নাম্বারটিকে চেক করে বলবে এটি ইভেন নাম্বার নাকি অড নাম্বার। তাহলে ইউজার যদি কোনো কিছু দিতে চায় তাহলে অবশ্যই ইনপুট হিসাবে সেটিকে কম্পাইলারকে দিতে হবে। ইন্টিজার এন, এন নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যে ভেরিয়েবলটির মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনপুট দেব, ইন্টিজার এন সেমিকোলন। আপাতত একটি ভেরিয়েবল নিয়ে ডিক্লারেশন আমরা করলাম, যদি পরবর্তীতে আমাদের কোনো ভেরিয়েবল লাগে তাহলে সেটি আমরা ডিক্লেয়ার করে নিতে পারবো। যেহেতু গিভেন নাম্বার, সো আমি scanf ফাংশন থেকে কল করলাম, scanf এর মাধ্যমে ইউজার কম্পিউটার ইনপুট দিতে পারে। পার্সেন্টেজ d, এটি লিখতে হবে, এটি হচ্ছে ডাটা টাইপ স্পেসিফায়ার। যেহেতু আমরা ইন্টিজার নাম্বার কম্পিউটারকে ইনপুট দিব, সেহেতু আমাদেরকে ইন্টিজার নাম্বারের জন্য যে প্রেসক্রাইবড স্পেসিফায়ার আছে সেটি হচ্ছে পার্সেন্টেজ d, এটিকে ব্যবহার করতেই হবে। ওকে, কমা দিয়ে অ্যাড্রেস অপারেটর দিয়ে এন লিখতে হবে। এটা হচ্ছে ইনপুট দেওয়ার কাজ শেষ করলাম। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চেক করতে হবে। তো গিভেন নাম্বার ইজ ইভেন অর অড, যদি আমরা চেক করতে চাই কম্পিউটারকে দিয়ে, যদি আমরা কোনো ডিসিশন মেক করতে চাই যে ইভেন অর অড, তো জোড়া অথবা বেজোড়া কোন দিকে যাবে, এই ধরনের ডিসিশন নেবার জন্য যেসব স্টেটমেন্ট ব্যবহার করা হয় তার মধ্যে ইফ একটি অন্যতম স্টেটমেন্ট, এটাকে কন্ডিশনাল স্টেটমেন্ট বলে। তো আমরা এই প্রবলেমটা ইফ স্টেটমেন্টের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। সো ইফ এ ট্রু পার্টে আমরা দেব ইভেনের কাজ এবং ফলস পার্টে আমরা দেব অডের কাজ, দ্যাট মিন্স ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করব। সো এখানে আমি কমেন্টে লিখে রাখি তোমাদের সুবিধার জন্য, এটাকে কে বলে কন্ডিশনাল স্টেটমেন্ট। এখন আসো ইফ, এটি হচ্ছে কিওয়ার্ড, ইফ কিওয়ার্ডের মাধ্যমে আমরা কাজটি করব। এবং ইফের সেন্টেক্সটা হচ্ছে ইফ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট অন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে, মাঝখানে অংশটুকুতে আমরা স্টেটমেন্ট লিখতে পারবো। ইফ এন, আমরা যে নাম্বারটা দিয়েছি, আমরা অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে যেসব স্টাডি করেছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে মডুলাস অপারেটর, যার মাধ্যমে রিমাইন্ডার বের করা যায়, মানে ভাগশেষ বের করা যায়।
তাহলে আমি যদি লিখি এন মড টু, তার মিন্স হচ্ছে এন কে দুই দিয়ে ভাগ দিলে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সেটা ইভেন হবে, আর তা না হলে সেটা অড হবে। তাহলে কথাটাকে আমরা লিখতে পারি এভাবে, ইফ এন মডুলাস টু এন কে দুই দিয়ে ভাগ দিলে ইকুয়াল টু ইকুয়াল টু জিরো, মানে ভাগশেষ শূন্য হয়েছে কিনা। তো এন মড টু ইকুয়াল টু ইকুয়াল টু জিরো, এন কে দুই দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য হয়েছে কিনা স্টেটমেন্টের মাধ্যমে কি লেখা যাবে? অবশ্যই লেখা যাবে, কারণ পার্সেন্টেজ সাইন যে দিলাম এটি একটি মডুলাস অপারেটর, যার কাজ হচ্ছে কোনো নাম্বারের ভাগশেষ বের করা। সো ভাগশেষ কখন বের হয়? অবশ্যই একটি নাম্বারকে দুই দিয়ে ভাগ দিতে হয় কিংবা অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ দিতে হয়। তো আমরা ম্যাথমেটিক্স থেকে যেটা জানি, কোনো নাম্বারকে দুই দিয়ে ভাগ দিলে যদি ভাগশেষ শূন্য হয় তাহলে সেটা জোড়া নাম্বার। ঠিক একইভাবে এন তো আমি ইনপুটে দিচ্ছি স্ক্যানএফ এর মাধ্যমে, লাইন নম্বর 6 এন কে আমি ইনপুট দিচ্ছি এখানে, তাহলে এন কে দুই দিয়ে ভাগ দিলে, তাহলে ভাগ দিলে মানে কি, এই যে মডুলাস অপারেটর মাঝখানে আছে, আমি কম্পিউটারকে বললাম এন মড টু এন কে দুই দিয়ে ভাগ দাও, দিয়ে ভাগশেষটা বের করো। তো এন কে দুই দিয়ে ভাগ দিলে এন মড টু আলটিমেটলি এই স্টেটমেন্টটুকু ভাগশেষ বের করবে, রিমাইন্ডার বের করবে। তো এই অংশটুকু যদি ইকুয়াল টু ইকুয়াল টু জিরো হয়, ইকুয়াল টু ইকুয়াল টু কি অপারেটর? কম্পারিজন অপারেটর, মানে জিরোর সমান হয়, তাহলে ইফ এর শর্ত অনুযায়ী আমরা থিওরিতে পড়েছি প্রথম অংশটি কি হচ্ছে ট্রু পার্ট, আর দ্বিতীয় অংশটি হচ্ছে ফলস পার্ট। তাহলে আমরা লিখব ইফ এর প্রথম অংশটি কি, ফার্স্ট কার্লি ব্রেসেস ওপেন, এখানে আমরা লিখব প্রিন্ট এফ গিভেন নাম্বার পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি এই জন্য দিলাম, এই ডাটা টাইপ স্পেসিফাই দিলাম মানে এখানে আমি একটি ইন্টিজার ভ্যালু পাস করব ডি ইজ ইভেন, দেওয়ার পরে এখানে আমাদেরকে সেই নাম্বারটি পাস করে দিতে হবে এন্ড সেমিকোলন এন্ড অফ দ্য স্টেটমেন্ট। তো এই ইফের আন্ডারে এই অংশটুকু হচ্ছে ওপেনিং কার্লি ব্রেসেস টু ক্লোজিং কার্লি ব্রেসেস, এটি হচ্ছে ট্রু পার্ট, আর এলসে আমরা দিব ফলস পার্ট, সেম ভাবে তৈরি করছি, এলসে দিব হচ্ছে আমরা ফলস পার্ট। ওকে, তাহলে আমরা এই লাইনটা কপি করতে পারি, এই লাইনটা আমরা কপি করি, কপি পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয়, কপি পেস্ট। তাহলে দেখো এখানে আমরা এটা একটু মিলিয়ে নিই, ওকে, দা গিভেন নাম্বার ইজ ইভেন না লিখে এখানে আমরা লিখবো অড, এই টোটাল অংশটুকুর মানে কি, ইফ একটা কন্ডিশনাল স্টেটমেন্ট যার দুটি পার্ট থাকে, একটি পার্ট হচ্ছে ট্রু পার্ট, যে কন্ডিশনটা ট্রু হলে একটি অংশ এক্সিকিউট করবে, আর এলস পার্টের মধ্যে কন্ডিশনটি ফলস হলে এক্সিকিউট করবে, মানে ফলস পার্ট, প্রথম অংশটি ট্রু দ্বিতীয় অংশটি ফলস। তাহলে আমাদের আমরা আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টটি কিভাবে লিখেছি, লিখেছি এন মড টু ইকুয়াল টু ইকুয়াল টু জিরো, মানে হচ্ছে এন কে দুই দিয়ে ভাগ দিলে ভাগ সে যদি শূন্য হয়, দ্য মিন্স টু পার্ট আমরা মেনে নিলাম, দ্য গিভেন নাম্বার ইজ ইভেন, দ্য গিভেন নাম্বার ইজ ইভেন, এলস তার মানে আমরা মেনে নিলাম না কিংবা কন্ডিশনটি ফলস হলো, দ্য গিভেন নাম্বার ইজ অড। ওকে, এটাকে আমরা আরো ছোট করে করতে পারবো, প্রথমে আমরা এই প্রোগ্রামটা কম্পাইল করে নেই। সো এখানে কার্যটা ওপেন ওয়েট করছে, এখানে আমি যদি একটি ইনপুট দেই ফর এক্সাম্পল 20 ইন্টার, আউটপুট এসেছে দ্য গিভেন নাম্বার ইভেন। ওকে, প্রেস এন ই কিউ টু কন্টিনিউ, আবার কম্পাইল করি, এই কম্পাইল এন্ড রান বাটন থেকে আমরা কম্পাইল করি, এবার ইনপুট দিলাম 15 ইন্টার, আউটপুট এসেছে দ্য গিভেন নাম্বার ইজ অড। ওকে, দ্যাট মিন্স অ্যাকর্ডিং টু বেসিক সায়েন্স এই প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে। এখন আমরা এই প্রোগ্রামটিকে একটু মডিফাই করি, ইউজার ফ্রেন্ডলি করি,
যেহেতু ইফের আন্ডারে একটি মাত্র ট্রু পার্ট, একটি মাত্র লাইন, একটি মাত্র স্টেটমেন্ট, সো একটি মাত্র স্টেটমেন্টের জন্য এভাবে ওপেনিং কার্লি ব্রেসেস এন্ড ক্লোজিং কার্লি ব্রেসেস না দিলেও চলবে। সো আমি এখানে লাইনগুলোকে একটু মিনিমাইজ করে নিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। সো ইফের আন্ডারে একটি মাত্র লাইন, এলসের আন্ডারও একটি মাত্র লাইন, সো কার্লি ব্রেসেসগুলো লাগবে না। সো এখানে প্রোগ্রামে একটু লাইন কমে আসলো। আর স্ক্যানএফটা যখন কাজ করে, আউটপুট স্ক্রিনে কার্সারটি ব্লিঙ্ক করতে থাকে, অনেক সময় বোঝা যায় না। সো আমরা এই স্ক্যানএফের উপরে একটা প্রিন্টএফ লিখে নিতে পারি, প্রিন্টএফ এন্টার ইউর নাম্বার, এটা কোলন দিয়ে দিতে পারি। অবশ্যই প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন লাগবে। শুধুমাত্র ইফের সেন্টেক্সটা লক্ষ্য করো, ইফের ইফ কিওয়ার্ড যেখানে ব্যবহার করা হয়েছে এবং যেখানে কন্ডিশন লেখা হয়েছে সেখানে আমরা সেমিকোলন দিয়ে নিই। এই লাইনে যদি আমরা সেমিকোলন দিতাম তাহলে ইফটা এই লাইন নম্বর নাইন, লাইন নম্বর নাইনতেই শেষ হয়ে যেত, পরে আর আসতো না। এই জন্য এইসব জায়গায় সেমিকোলন দেওয়ার প্রয়োজন নাই। ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে আমরা এলসেও সেমিকোলন দিইনি। তো ইফ স্টেটমেন্টটার দিকে যদি তাকাই তাহলে ইফ স্টেটমেন্টের মধ্যে একটি লাইন হচ্ছে ট্রু পার্টের জন্য আর একটি লাইন হচ্ছে ফলস পার্টের জন্য। ট্রু পার্টটা আমরা ইফের আন্ডারে লিখেছি, ফলস পার্টটা আমরা এলসের আন্ডারে লিখেছি। ট্রু পার্ট কাকে বলে? যখন কন্ডিশনটা সত্য হয়, এক্সিকিউট হয়, এন মড টু ইকুয়াল টু ইকুয়াল টু জিরো, যখন এই জিনিসটা সত্য হয়, ট্রু হয়, তখন প্রোগ্রামটা ট্রু পার্টে কাজ করবে। যদি এই স্টেট কন্ডিশনাল স্টেটমেন্টটা ফলস হয়, দ্যাট মিনস এন কে দুই দিয়ে ভাগ দিলে ভাগশেষ ওয়ান টু অর সামথিং এলস হয়, শূন্য না হয়, দ্যাট মিনস ফলস হয়, তাহলে এলস পার্টটুকু কাজ করবে, ফলস পার্টটুকু কাজ করবে। আর এটা তো সিম্পল স্ক্যানএফ যার মাধ্যমে আমরা ইনপুট নিয়েছি। তো তাহলে তার আগে আমরা কি করলাম, একটা ক্যাপ টাইটেল তৈরি করলাম, ইন্টারিয়র নাম্বার একটা ডিসপ্লে তৈরি করলাম, যার কারণে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই প্রোগ্রামটি রান হয়েছে বা আমাদেরকে ইনপুট দিতে হবে। তাহলে আমরা কম্পাইল আবার করি। এখন আমরা দেখো ইনপুটে সুন্দরভাবে দেখতে পাচ্ছি ইন্টারিয়র নাম্বার। সো আমি এখানে যদি 20 লিখি, ইন্টার প্রেস করি, আউটপুট এসেছে দ্য গিভেন নাম্বার ইজ ইভেন। ওকে, প্রেস এন কিউবিট টু কন্টিনিউ মানে হচ্ছে সি কম্পাইলার একটি ইনপুট দেওয়ার পরে, এক্সিকিউট করার পরে, আউটপুট দেখানোর পরে সে সেম স্ক্রিনে আবার দেখাতে পারে না যদি আমরা দেখানোর ব্যবস্থা না করি। এই জন্য আমাদেরকে জাস্ট যে কোনো একটা কিবোর্ডের একটা বাটনে প্রেস করতে হবে, তাহলে আউটপুট উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে, অথবা এখান থেকে ক্লোজ বাটনে প্রেস করতে হবে, ক্লোজ। তাহলে এই প্রোগ্রামটা হচ্ছে রাইটার প্রোগ্রাম ইন সি টু ফাইন্ড দ্য গিভেন নাম্বার ইজ ইভেন অর অড। এটা অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান ছিল। এই অ্যাসাইনমেন্টটা তোমরা প্র্যাকটিস করবে এবং এই প্রোগ্রামটাকে ডিফারেন্ট স্টাইলে লেখার চেষ্টা করবে।